জন্ম হোক বা মৃত্যু, পঞ্চায়েত অফিসে সার্টিফিকেট আনতে গেলে দিতে হয় টাকা। বেআইনিভাবে নেওয়া সেই টাকায় দেওয়া হয় না কোনো রসিদ। আর এতেই সবচেয়ে সমস্যায় পড়তে হয় দুস্থ পরিবারের মানুষদের। আর কি কারণে এই টাকা নেওয়া হয় সে বিষয়ে জিজ্ঞাসা করলে চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান চিনু দাস তিনি কি জানালেন শুনুন এই এক্সক্লুসিভ রিপোর্ট ঝাড়গ্রাম নিউজ প্লাসে। আপনি নতুন এসেছেন, এই সবে কয়েক মাস হয়েছে। প্রধান চন্দ্রী গ্রাম পঞ্চায়েতে কি কি কাজ মানে করার পরিকল্পনা করেছেন একটু যদি বলেন। এই মুহূর্তে পরিকল্পনা বলতে আমাদের চন্দ্রী যে হসপিটালটা আছে ওখানে একটা বাউন্ডারি ওয়াল প্লাস ওখানে যে টয়লেট এবং সেটের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, যাতে সমস্ত গ্রামবাসীগণ আসলে রৌদ্রে বৃষ্টিতে যাতে ওখানে গিয়ে ওরা দাঁড়াতে পারে। আর হচ্ছে একটা টয়লেট আছে ওটা হসপিটালের ভিতরে আছে, আর একটা হচ্ছে আমার বাইরে করে দেওয়ার জন্য এবারে প্রকল্প নিয়েছি, যাতে সবাই এসে স্থানীয় লোকেরা ওখানে ব্যবহার করতে পারেন। আর একটা বাউন্ডারি ওয়াল করে দিলে ভালো হয়, ওখানে করে দেবো, ওটা আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ধরা হয়েছে। আর ওটা হচ্ছে না হলে ওই জায়গাগুলোতে সব নোংরা আবর্জনা দোকানপাটে ওখানে হয়েছে, ওই জন্য ওটা করা হয়েছে। আর বাকি সব যেগুলোতে আমাদের সমস্যা নেই, ধরুন ওইগুলোতে জলের জন্য আমাদের সমস্যা করার জন্য কিছু কিছু প্রকল্প ধরা হয়েছে। টয়লেট তো আমাদের অঞ্চল থেকে তো হচ্ছে, কিছু সাতটা টয়লেট সেনশন হয়েছে, ওগুলো বাড়িতে বাড়িতে ওগুলো করা হচ্ছে। প্লাস এখন আমাদের এখানে হাতির উপদ্রব খুব চলছে, ওই জন্য আমাদের সোলার লাইট যেসব এলাকাগুলোতে হাতির উপদ্রব খুব বেশি চলছে ওই সব এলাকাতেগুলোতে আমাদের সোলার লাইটের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। একটা অভিযোগ উঠছে চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে, যেটা হচ্ছে যে বার্থ সার্টিফিকেট এবং ওয়ারিসেন সার্টিফিকেট এবং ডেথ সার্টিফিকেটে 50 টাকা করে নেওয়া হচ্ছে, এটা কি সত্যি? আমি আসার মুহূর্তে তো কোনো হচ্ছে বার্থ সার্টিফিকেট এখান থেকে তো দেওয়া হয়নি, আর ডেথ সার্টিফিকেট যেটা বলছেন আর ওয়ারিস সার্টিফিকেটের কথা যেটা বলছেন ওটা হচ্ছে যে টাকাটা নেওয়া হচ্ছে, মানে আমাদের ট্যাক্স কালেক্টর যেহেতু কেউ নেই এখানে, সেহেতু আমাদের ট্যাক্স তেমনভাবেই কোনো কিছু হয় না, সেহেতু আমাদের অফিস চালানোর জন্য কিছু তো আমাদের তো খরচা হতেই হয়। আর ওই যে টাকাগুলো নেওয়া হচ্ছে ওগুলো আমাদের ওন ফান্ডে সব জমা হয়, ওখান থেকে আমাদের অফিস চালানোর জন্য খরচা করতে হয়। অর্থাৎ যে অভিযোগটা উঠছে যে মানে ডেথ সার্টিফিকেট এবং ওয়ারিসেন সার্টিফিকেটের জন্য 50 টাকা নেওয়া হচ্ছে এটা সত্যি? হ্যাঁ। আপনার নাম? আমার নাম চিনু দাস। আপনি কোন অঞ্চলের প্রধান? চন্দ্রী গ্রাম